আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি বুড়িগঙ্গা নদী, দূরে যে লঞ্চগুলো দেখা যাচ্ছে সেটি হলো সদরঘাটের লঞ্চ। তো এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে জয়েন করেছেন তাদের মধ্যে হতে কেউ জানালে ভালো হয়, লাইভ দেখা যাচ্ছে কি না নাকি ঘোলাটে ঝাপসা। যদি লাইভ দেখা যেয়ে থাকে তখন আমরা লাইভটিকে কন্টিনিউ করব। আর লাইভ দেখা গিয়ে থাকলে আমরা হয়তো খেয়াল করে দেখব যে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো দূরে যে নৌকাগুলো আছে পারাপার হচ্ছে এক প্রান্ত থেকে অপর প্রান্তে। এবং আমাদের সাথে যারা জয়েন করেছেন দেশে প্রবাসে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে, কে কোথা থেকে জয়েন করছেন সেটি জানালে ভালো হয়। আস্তে আস্তে অনেকে জয়েন করছেন। এমডি কামরুল ইসলাম বলছেন ওকে। নূর আলম আহাদ ভাই আমাদের সাথে জয়েন করেছেন, সাবিনা আহমদ বশির আমাদের সাথে জয়েন করেছেন, অনেকেই জয়েন করছেন আস্তে আস্তে। তো সাধারণত আমাদের এই ধরনের লাইভগুলো হয়ে থাকে বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের জন্য এবং প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জেলা থেকে। লাইভ ঘোলা হতে হয়তো একটু ঘোলা দেখা যাবে, এক তো হলো যে আলো স্বল্পতা এবং মেঘলা আকাশ, এই জন্য একটু ঘোলা দেখা যেতে পারে, বাকি যদি মোটামুটি বোঝা যায় তবে এটা যথেষ্ট হবে। আচ্ছা, অনেকেই বলছেন যে দেখা যাচ্ছে মালয়েশিয়া থেকে দেখছেন, আসাদুল শিকদার ভাই, সবুজ ভাই বলছেন ঠিক আছে। আচ্ছা, রিফাত বলছেন মুন্সিগঞ্জ থেকে, মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই বলছেন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, সোহেল সরকার বলছেন নাইস, এমডি শাকিল বলছেন ওকে, বাবু ভাই বলছেন হুম, মুসাইফাই বলছেন উনি রংপুর থেকে দেখছেন, মালয়েশিয়া থেকে, তো অনেকেই অনেক জায়গা থেকে আস্তে আস্তে জয়েন করছেন। দেখতে পাচ্ছি যে বুড়িগঙ্গার পানি এখন খুবই ভালো, হয়তো আমরা খেয়াল করে দেখব যে নৌকো দিয়ে মাছ ধরছে অনেকেই। আচ্ছা, আমি একটু দেখি মাঝখানে যাই। আস্তে আস্তে অনেকে জয়েন করছেন, অনেকে কমেন্ট করছেন, সকলকে শুকরিয়া, ধন্যবাদ। যে সুন্দর দৃশ্য সেটি হলো যে এই নৌকাগুলো যে এক পার থেকে অপর প্রান্তে পার হয় সেগুলো কিন্তু খুব সুন্দর লাগে, খালি চোখে আরও ভালো দেখা যায়। এই যে আমরা দেখব যে একজন ভাই জাল ফেলছেন। আচ্ছা, নূর আলম আহাদ ভাই বলছেন মাশাল্লাহ প্রিয় ভাই, ভাই লাইভ খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এই যে মাছও ধরছে। তো যে কথা বলছিলাম, আমাদের প্রবাসী ভাইয়েরা বিশেষ করে এই লাইভগুলো বেশি পছন্দ করে থাকেন, যেহেতু এই ওনারা দেশ থেকে দূরে, দেশের মাটি থেকে দূরে, ওনারা দেশকে অনেক মিস করেন, এই জন্য আমাদেরকে প্রায় ওনারা রিকোয়েস্ট করে থাকেন যে এই ধরনের লাইভ দেওয়ার জন্য, দেশের বিভিন্ন দর্শনীয় স্থান নদী নালার লাইভ দেওয়ার জন্য। অনেক দূরত কমেন্ট পড়ছে, তো সকলের কমেন্ট পড়া হয়তো সম্ভব হবে না, এই জন্য মনে কষ্ট পাবেন না। বাকি অনেকে জয়েন করছেন আস্তে আস্তে, আমাদের প্রবাসী ভাইরা বিশেষ করে জয়েন করছেন, বিশেষ করে সৌদি আরব, কাতার, দুবাই, মালয়েশিয়া। আচ্ছা, মাফিজুল ইসলাম শেখ বলছেন ভাই আমি বীরজপুরে, হ্যাঁ আমি বীরজপুর থেকে ভিডিওটি করছি, বাবুবাজার বীরজপুর থেকে, কারণ উপর থেকে ভিডিও করলে সম্পূর্ণ প্লেস দেখা যায়। মামুন আহমদ বলছেন লঞ্চ চলাচল কি আগের মতোই চলাচল? হ্যাঁ, আগের মতোই স্বাভাবিক। স্বপ্নের মাঝে বলছেন অনেক সুন্দর লাগছে। রাকিবুল ইসলাম বলছেন ধন্যবাদ, অনেক সুন্দর লাগছে, ইউকে রাখবে। আচ্ছা, হাসান উদ্দিন বলছেন অনেক সুন্দর লাগছে, মাছ কেমন পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এখন যেহেতু বর্ষাকাল অনেক মাছ এখন বুড়িগঙ্গায় পাওয়া যায়, আশেপাশে অনেকে জাল দিয়ে ধরে মাছ। কামাল আহমেদ ভাই বলছেন সালাম ভাই স্পেন থেকে, ভালো লাগছে সিলেট। আচ্ছা, শাহ শহীদ আলী ভাই লন্ডন থেকে, এমডি তানবীর ভাই রংপুর থেকে, নূর ইসলাম ভাই আমি বেলজিয়াম থেকে, তবু বলছেন আলম টাওয়ার থেকে। আলম টাওয়ার থেকে একদিন লাইভ দেওয়া দরকার, আলম টাওয়ার থেকে লাইভ দিলে সদরঘাটে সম্পূর্ণ লঞ্চ দেখা যাবে খুব কাছাকাছি, তো ওদিকে থেকে একদিন ইনশাআল্লাহ তো আমরা লাইভ দিব। এমডি তানবীর বলছে দারুণ দৃশ্য ভাই, সবচেয়ে সুন্দর হলো যেহেতু আমি ব্রিজের উপরে আছি, তো ব্রিজের নিচ দিয়ে অনেক ট্রলার যাচ্ছে, মালবাহী জাহাজ যাচ্ছে, নৌকা যাচ্ছে, তো এই দৃশ্যটা খুব সুন্দর। একজন বলছেন আলম টাওয়ার দিকে ধরে না, আলম টাওয়ার দিকে
খুব সুন্দর লাগছে ভাই কুয়েত থেকে ভাই। আমি মোমেশিং থেকে, সিঙ্গাপুর থেকে, মোমেশিং থেকে, রংপুর থেকে অনেকেই অনেক ভাই কমেন্ট করছেন। এমডি তারেক রহমান বলছেন অনেক মনোরম লাগে ভাই। আচ্ছা, আপনাকে শুকরিয়া। তো আমরা হয়তো দেখি নদীর পানি, কিন্তু এখন বুড়িগঙ্গা পানি এখন অনেক ভালো, কারণ যেহেতু বর্ষাকাল। পিএস পারভেজ মাহমুদ বলছেন বাজারে আছি। আচ্ছা মাশাআল্লাহ, বৃষ্টি একটু দেখান, বৃষ্টিটাও দেখাবো, কিন্তু সমস্যা হলো যে ওই যেহেতু নেটওয়ার্ক আপ করলে অনেক সময় দেখা যায় ক্যামেরা ঘোরালে গোলাটা ঝাপসা হয়ে যায়, তবুও দেখানোর চেষ্টা করি। আজকে যেহেতু বৃহস্পতিবার, যথেষ্ট হ্যাঁ, তো যথেষ্ট জ্যাম, যথেষ্ট জ্যাম দেখাই। বৃহস্পতিবার তো তাঁতিবাজার মোড় ইত্যাদিতে প্রচণ্ড ধরনের জ্যাম থাকে, ওই যে ওটা দেখা যাচ্ছে হাসপাতাল এবং খুব জ্যাম। অনেক জ্যাম, অনেক জ্যাম, বৃহস্পতিবার সাধারণত জ্যাম হয়ে থাকে। যে বড় ভবনটি দেখা যাচ্ছে এটি হলো মিডফোর্ট হাসপাতাল। আচ্ছা আমানুল্লাহ ভাই বলছেন পানি কি অনেক ময়লা? না, এখন পানি ময়লা না, এখন পানি পরিষ্কার, কিন্তু যেহেতু ঘোলাটে আকাশ, মেঘাচ্ছন্ন আকাশ এবং সূর্য নেই, এই জন্য পানি ঘোলাটে দেখা যাচ্ছে, এই জন্য ঘোলাটে দেখা যাচ্ছে। আর সাধারণত লাইভ কোয়ালিটি তেমন ভালো হয় না। এই যে দেখি মালবাহী জাহাজ যাচ্ছে, অনেকে স্মৃতিচারণ করছেন, অনেকে বলছেন যে এই ব্রিজের উপর অনেক ঘুরেছেন, অনেক সময় কাটিয়েছেন। ভাই আহসান মঞ্জিল দেখা যাবে কি? এখন তো যেহেতু যে করোনাকালীন সময়, আহসান মঞ্জিল এখন বন্ধ, যাওয়া যায় না। এই যে এখানে হয়তো হাত দেখা যাচ্ছে, ওই গোলাপি কালার যে গম্বুজটি আছে ছোট করে দেখা যায়, সেটি হলো আহসান মঞ্জিল। আচ্ছা রাসেল ভাই বলছেন, এমডি রাসেল এসকে ভাই বলছেন হাসপাতালের পাশে আমার বোনের বাসা। আচ্ছা ব্রিজের টোল কি বন্ধ নাকি? হ্যাঁ ব্রিজের টোল অনেক আগে বন্ধ হয়ে গেছে। এবি আবু বকর সিদ্দিক বলছে ভাই এটা কোন জায়গায় বলবেন কি? এটা হলো পুরান ঢাকা বাবুবাজার, বাবুবাজার ব্রিজের উপর থেকে লাইভটি দিচ্ছি। তাহমিনা হক বলছেন নদীর দৃশ্য ভালো লাগছে। এমডি আরেক বলছেন আমি আর আশপাশে থাকি। আচ্ছা এর আশপাশে থাকি, ঠিক আছে। আস্তে আস্তে অনেকেই জয়েন করছেন, অনেকে দ্রুত কমেন্ট করছেন। এসকে শিমুল জিয়া বলছেন আর একটু শাসন, সোয়ারিঘাট, সোয়ারিঘাট সেদিন দিয়েছিলাম আমরা ফেরি থেকে লাইভ, তখন সোয়ারিঘাটে আমরা ওখানের কিছু দৃশ্য দেখেছি। ইনশাআল্লাহ তাআলা সুযোগ হলে আমরা আবারও দেখাবো। এমডি নাহিদ ইসলাম বলছেন কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। এখন যেহেতু করোনাকালীন সময়, অনেক পুরনো ঢাকার বা ঢাকার অনেক দর্শনীয় স্থান এখন বন্ধ, তাহলে
জায়গাগুলো আছে, স্থানগুলো আছে, সেগুলো দেখানো যেত। কিন্তু এখন যেহেতু বন্ধ, এই জন্য দেখাতে পারছি না। অনেকে বলছেন ওনাদের বাসা আশেপাশে, কেউ বলছেন কদমতলি, কেউ বলছেন ব্রিজের সাথে। কাজী শুভ ভাই বলছেন ইতালি থেকে, আমি আগে ছিলাম। আচ্ছা, মানে উনি আসে আগে ছিলেন এখানে। ফজলুল হক ভাই বলছেন আমি মালয়েশিয়া থেকে দেখছি, ছিলেন ডাক্তার। উনি কুমিল্লা থেকে দেখছেন, এমডি সিরাজ আহমেদ সিলেট থেকে দেখছি, খুলনা থেকে দেখছি, অনেকেই অনেক জায়গায় আস্তে আস্তে জয়েন করছে। হাসানুদ্দিন বলছেন ভাই আপনাকে দেখার ইচ্ছা, কিন্তু সমস্যা হলো যে আমি তো ব্রিজের হাঁটার জায়গার মধ্যে আছি। এখন ঘুরে যদি আমি ফ্রন্ট ক্যামেরা করি তাহলে মানুষের যাতায়াতে কষ্ট হবে, যেহেতু বৃহস্পতিবার অনেকেই যাচ্ছেন দ্রুত বেগে যার যার গন্তব্যস্থলে। আচ্ছা, দীপ চক্রবর্তী বলছেন তেলঘাট আর একটু সামনে। হ্যাঁ, আর তেলঘাট আর একটু সামনে। আবু বকর সিদ্দিক বলছেন সিলেট থেকে বলছি, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ছোট নৌকাগুলো কি করে? ছোট নৌকাগুলো এক পার থেকে অপর প্রান্তে যায়, এক পার থেকে অপর প্রান্তে যায়। আহমদ বাওয়ানি স্কুল ওইখানে যান, এখন তো ওইখানে যাওয়া যাবে না ভাই, ইনশাল্লাহ আরেক দিন আমরা ওখান থেকে ওকে লাইভ দেব। এমডি রাসেল এসকে বলছে ভাই হাসপাতালের পাশ দিয়ে ব্রিজে ওঠার একটা সিঁড়ি আছে, সেটা কি খোলা নাকি বন্ধ আছে? এখন খোলা আছে, মাঝে মধ্যে ওটা বন্ধ করে দেওয়া হয়, যেহেতু ওই যে ওখানে বাস স্টপ করে বা সিএনজিগুলো ওখানে স্ট্যান্ড বানায়, যার কারণে অনেক যানজট হয়। এই জন্য মাঝে মাঝে অফ করে দেওয়া হয় এবং এতে মানুষের সমস্যা হয়, তাই মাঝে মধ্যে আবার খুলে দেওয়া হয়, এখন খোলা আছে। আচ্ছা, আকাশ দেওয়ান বলছেন আমি সুরেশপুরে জেলা থেকে আছি। আচ্ছা, সন্ধ্যা ঘনিয়ে আসলো, আমরা আজকের জন্য লাইভটি শেষ করে দেই। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সময় সুযোগ হয়, তাহলে আমরা আরেক সময় লাইভে আসবো ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে আমাদের প্রবাসী ভাই এবং আমাদের প্রত্যন্ত অঞ্চলের জেলার ভাই বোনদের জন্য আমরা দেশের বিভিন্ন স্থান, সুন্দর সুন্দর আকর্ষণীয় স্থানে আমরা লাইভ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। অনেকে সালাম জানিয়েছিলেন, অনেকেই কমেন্ট করেছেন, কিন্তু দ্রুত কমেন্ট পড়াত সবার কমেন্ট পড়তে পারেনি, এই জন্য দুঃখিত, অনেকে কষ্ট নেবেন না। অনেকে জিজ্ঞেস করেছেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।